সবকটি বিধানসভার কেন্দ্রে প্রার্থী দেবে লোক জনশক্তি পার্টি। আজ কলকাতা প্রেস ক্লাবে এই ঘোষণা করেন দলের রাজ্য সভাপতি মীরা চক্রবর্তী। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একটা প্রশ্ন করব যে আমাদের সার্বিক আয় কত? যদি 20,000 টাকা আমরা ছাত্রছাত্রী কার্ডে বিতরণ করা হয় তাহলে আর কি তাদের আর কোনো কাছে টাকা লাগবে না, খরচা নেই? এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মানুষকে ধাওতা দেওয়া হচ্ছে। আমি ছোট্ট একটু প্রমাণ দিচ্ছি। পূর্ব মেদিনীপুর জেলাতে হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছে, তাতে আপনারা জানেন 5,200 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে যা বিদেশি মুদ্রা। কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যালে চাকরি পেয়েছে মাত্র 800 জনের, তার মানে 13 কোটি টাকার বিনিময়ে একজনের চাকরি হয়েছে। তিনি ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রামচন্দ্র যাদব, যুব সভাপতি, সংখ্যালঘু সেলের সভাপতি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। আমরা আগামী বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা 294টা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের সর্বভারতীয় নেতা শ্রী চিরাগ পাসোয়ানজি আসবেন এবং আরও বিভিন্ন নেতারা আসবেন। আমরা আমাদের মানে স্বর্গীয় শ্রী রামবিলাস পাসোয়ানজি মত এবং আদর্শকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরব। এখানে আমার মূল শত্রু আমাদের মানে বিজেপিও আমাদের শত্রু, তৃণমূলও আমাদের শত্রু, কংগ্রেসও আমাদের শত্রু, সিপিএমও আমাদের শত্রু। আমরা কারোর সঙ্গে নেই, আমরা আমাদের মতো করে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা।